on তো তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এলাম অবশেষে প্রকাশিত হয়ে গেল এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে চৌদ্দশো আঠানোটি এবং এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে তো আজ থেকেই কিন্তু তার অনলাইনে আবেদন শুরু হচ্ছে তো আবেদনের শেষ তারিখ কত রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে নিয়োগ পদ্ধতি কেমন কি রয়েছে সিলেবাস কেমন কি রয়েছে কবে তোমাদের এক্সাম হবে সম্পূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশন সহ তোমাদেরকে জানিয়ে দেবো পুরো ভিডিওটা দেখো তোমাদের সকালের জন্য সুবর্ণ সুযোগ আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তোমন্ত্র অনেকস্কৃত তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি আমি ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে যেখানে তোমাদের লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বেরানব্বই হাজার তিনশো টাকা পার মান্থ তোমরা কিন্তু বেতন পাবে হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পার মান্থ তোমরা বেতন পাবে শূন্য পদের সংখ্যা যদি বলো তাহলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে টোটাল পদ কিন্তু তোমাদের রয়েছে এখানে একশো তেতাল্লিশটি ইউ আর আঠান্নটি ডাবলু এস চোদ্দটি ও বিসি উনচল্লিশটি এস একুশটি এসটি রয়েছে এগারোটি আর তোমাদের হেড কনস্টেবলের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে তেরোশো পনেরোটি কিন্তু মোট শূন্যপদ রয়েছে ইউ আর রয়েছে পাঁচশো বত্রিশটি ই ডাব্লিউ একশো বত্রিশটি তোমাদের তিনশো পঞ্চান্ন রয়েছে ও বিসি এস সি রয়েছে একশো সাতানব্বই এসটি রয়েছে তোমাদের নিরানব্বইটি টোটাল কিন্তু তোমাদের শূন্যপদের সংখ্যা যদি বলো চোদ্দোশো আটান্নটি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে পুরুষ মহিলা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট দেখো বলেছে এজ লিমিট অর্থাৎ সীমা তো তোমাদের এখানে বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়সটা কিন্তু হতে হবে তোমাদের এখানে ছাব্বিশ এক আটানব্বই থেকে তোমাদের পঁচিশ এক উনি দু হাজার পাঁচের মধ্যে জন্মসাল কিন্তু হতে হবে আর তোমরা যদি ও বিসি এসটি হয়ে থাকো সেক্ষেত্রে যেমন বয়সের ছাড় পাও ছাড় পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তোমরা এস এস টি হলে পাঁচ বছর ও হয়ে থাকলে তিন বছর বয়সের কিন্তু তোমরা এখানে ছাড়টা পেয়ে যাচ্ছ তারপরে তোমাদের এখানে দেখা বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট তোমাদের টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখা থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে পুরুষ মহিলা তোমরা কিন্তু উভয়ই আবেদনটা করতে পারবে তারপরে দেখা বলেছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে তো তোমাদের আজ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে তোমাদেরকে অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে চার এক দু হাজার তেইশ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আবেদন চলবে পঁচিশ এক দু পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইনে আবেদনটা চলবে আবেদন অনলাইনে আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যদি চাও যে ভিডিও করে দিয়ে একটা কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো কীভাবে অনলাইনে তোমরা আবেদনটা করবে তারপরে দেখো অনলাইনে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদেরকে একশো টাকা অনলাইন ফি লাগবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এস সি হয়ে থাকলে ও হয়ে থাকলে তোমরা এখানে একশো টাকা লাগবে আর এস সি এসটি হয়ে থাকলে কোনো রকম কোনো টাকা লাগবে না আর ফিমেল হয়ে থাকলে কোনো রকম কোনো কিন্তু টাকা তোমাদের এখানে লাগছে না তারপরে দেখে বলেছে তোমাদের যে কীভাবে নিয়োগ পদ্ধতি অর্থাৎ নিয়োগ কীভাবে করা হবে দেখে নাও প্রথমেই তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে সিবিটি এক্সাম নেওয়া হবে তারপরে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ডিটেলস মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সাম যেটা তোমাদের একশো নম্বরে কিন্তু অবজেক্টিভ মাল্টিপল টাইপ টাইপ কোশ্চেন হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা কিন্তু তোমরা টাইম পাবে ঠিক আছে দেড় ঘন্টা তোমরা সময় পেয়ে যাচ্ছো সিলেবাসটা দেখে নাও সিলেবাস তোমাদের এখানে রয়েছে ইংলিশ থাকবে ইংলিশ থাকবে পঁচিশ নম্বর তারপরে তোমাদের জেনারেল থাকবে পঁচিশ ইন্টেলিজেন্সি থাকবে পঁচিশ ম্যাথ থাকবে পঁচিশ তোমার টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষাটা মে বি হতে পারে বাইশ থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের দু হাজার তেইশ সালে পরীক্ষাটা হতে পারে বাইশ থেকে তেইশ ফেব্রুয়ারির মধ্যে নব্বই মিনিট একশো নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তারপরে দেখো বলেছে তোমাদের হাইট হাইট লাগবে তোমাদের একশো পঁয়ষট্টি সেমি কিন্তু হাইট লাগবে চেস লাগবে সাতাত্তর সেমি তোমাদের চেস লাগবে আর তোমাদের বেরাশি সেমি অর্থাৎ পাঁচ সেমি কিন্তু তোমাদেরকে ফোলাতে হবে আর তোমরা যদি ফিমেল হয়ে দেখো ফিমেল তোমাদের একশো তোমাদের একশো পঞ্চান্ন সেমি হাইট লাগবে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে তারপরে দেখো বলেছে তোমাদেরকে যেমনটা বললাম তোমাদের পরীক্ষা হবে বাইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার তেইশের মধ্যে তোমাদের পরীক্ষাটা হতে পারে আর তোমাদের অ্যাডমিট কার্ড কম্পিউটার বেস যেটা অ্যাডমিট কার্ড সেটা তোমরা ডাউনলোড করতে পারবে পনেরো দুই দু হাজার তেইশ থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো এটা সিআরপিএফ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মাধ্যমে ভালো একটা চাকরি এটা কিন্তু অন্য চাকরি সিআপিএফ এর যে চাকরিগুলো হয় তার মতো না এটা তোমাদের কী কী ক্যাম্পে ক্যাম্পে কিন্তু এই চাকরিগুলো করতে করতে হবে সি আর পি এফের যে ক্যাম্পগুলো তো রয়েছে সেখানে ভালো একটা চাকরি অবশ্যই পুরুষ মহিলা তোমরা উভয় আবেদন করতে পারছো অবশ্যই আবেদন করো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো ভালো একটা চাকরি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে আজ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তো অনলাইনে আবেদনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সি আর পি এফ ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করতে পারবে তো অবশ্যই তোমরা আবেদন করো অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জে হিন্দ বন্দে মাতরম